নমস্কার, আমি বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুর অধিকারি বলছি। শুভ মহালয়া আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবছর পুজো একটু অন্যরকম, সারাজীবন যেভাবে আমরা বাংলাকে দেখেছি তা এবারে একটু অন্যরকম। এবার সারা বিশ্বের সাথে আমাদের বাংলাও যুদ্ধ করছে কোভিড-19 অতি মহামারীর সাথে। একই সাথে আমাদের ওপর দিয়ে বয়ে গেছে আমফান ঝড়। কিন্তু আমরা এমন একটি রাজ্য যারা সকল বাধা পার করতে জানে, এবং এবারও আমরা সকল বিপর্যয় কাটিয়ে উঠব। কিন্তু এই কঠিন সময় আমরা এমন কিছু কি করতে পারি যা সকলের মুখে হাসি ফুটবে? অন্য বছরের মতন এই শারদ উৎসবও আনবে সকলের জীবনে আনন্দের জোয়ার। তাই এই পুজোয় আমি নিচ্ছি মহালয়া প্রতিশ্রুতি, যার মাধ্যমে আমরা নিজের এলাকার মানুষের দিকে এগিয়ে দেব সাহায্যের হাত। বাংলা এবং বীজপুরে কোনো বাড়ি পুজোর আনন্দ থেকে বঞ্চিত থাকবে না। তাই আমি পাশে আছি, আপনারা কি পাশে আছেন? নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জেগে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতা।